তো কয়েকদিন ধরে আমি ভাবছিলাম যে কি গেম খেলা যায়, কারণ ব্রেন গেম খেলে আমার মাথা ফেটে যাচ্ছিল। তো আমাকে কিছু নতুন ট্রাই করার দরকার ছিল, তো আমি ভাবলাম যে ইউটিউবে সার্চ করা যায় যে ইউটিউবে আজকাল কি গেম ট্রেন্ডিং চলছে। তো ইউটিউবে যে আমি সার্চ করলাম বেস্ট ট্রেন্ডিং গেম, সব জায়গায় শুধু মাইনক্রাফট মাইনক্রাফট মাইনক্রাফট। এবার আমি বুঝে গেছি যে আমাকে এবার মাইনক্রাফট খেলতে হবে। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলা গেমার। কেমন আছো তোমরা সবাই? আছো তোমরা সবাই ভালো আছো? তো আজকে আমরা খেলবো মাইনক্রাফট। তোমরা তো জানো যে মাইনক্রাফট গেমটা কি, আর যদি না জানো তো আমার ভিডিওটা দেখো, তোমরা বুঝে যাবে, কারণ আমিও জানি না গেমটা যে কি। মানে একটু একটু খেলে জানি, কয়েকটা ভিডিওস দেখেছি, বাকি কিছু জানি না, নুব। তো বেশি বকবক না করে গেম প্লে স্টার্ট করা যাক। বাংলা গেমার। তো গাইস, আমরা এখন মাইনক্রাফটে চলে এসেছি। তো আমরা এখানে সিঙ্গেল প্লেয়ার সিলেক্ট করব আর আমাদের গেম স্টার্ট করব। তো এখানে আমাদেরকে বলেছে আমাদের একটা নিজের দুনিয়া বানাইতে, দুনিয়ার নাম দিতে। তো দুনিয়া তো আমরা বানাবো, কিন্তু দুনিয়ার নামটা আমাদের কি হবে? তো তোমরা তো জানো যে এই দুনিয়ায় আজকাল বহুত পাপি কাজ হয়, মানে অনেক পাপ, সবাই আমরা পাপি, নর্গে যাবো নর্গে। তো আমাদের এই দুনিয়াটার নাম আমরা রাখবো পাপি দুনিয়া। তো গাইস, আমরা দুনিয়ার নাম আমরা পাপি দুনিয়া রেখেছি। তো আমরা এখন গেম স্টার্ট করি। ওকে গাইস, আমাদের নিউ ওয়ার্ল্ড রেডি হয়ে গেছে, যে ওয়ার্ল্ডের নাম হলো পাপি দুনিয়া। তো আমরা এই নতুন ওয়ার্ল্ডে, নতুন ওয়ার্ল্ডে আমরা নতুন, আমরা কিছু জানি না, আমার মাইনক্রাফটের ব্যাপারে বেশি কিছু নলেজ নাই, বেসিক নলেজ আছে। তো আমার খালি, আমি খালি এতটুকু জানি যে আমাকে গাছ কাটতে লাগবে, আর সেটা দিয়ে আমাকে অনেক কিছু বানাতে লাগবে, ঘর টোর অনেক কিছু জিনিস হয় এখানে। আর যেগুলো বানাতে লাগবে ভাই, রাতের আগে বানাতে লাগবে, কারণ রাতের বেলা এখানে জম্বি অনেক কিছু জানোয়ার আসে যারা আমাদেরকে মারবে। তো রাত হওয়ার আগে আমাদের এখানে আমাদেরকে নিজের বাড়ি বানাতে হবে, সেটা ছোট হোক আর বা বড় হোক, প্রথমে ছোটই হবে, কারণ এক রাতের মধ্যে আমাদেরকে ঘর বানাতে হবে, পরে আমরা সেটাকে বড় করতে পারবো। তো আমি কিছু টিউটোরিয়াল দেখছি যে কি করে কি করতে হয়। প্রথমে আমরা যে গাছ থেকে সেটা পেয়েছি ইনভেন্টরি খুলে, সেটাকে আমরা প্ল্যাঙ্কস পাবো। তো 24টা প্ল্যাঙ্ক পেয়েছি, ঠিক আছে। এই 24টা প্ল্যাঙ্ক দিয়ে আমরা এখন এটাকে আমরা কি বলে এটাকে ক্রাফটিং টেবিল, এবার এই ক্রাফটিং টেবিল দিয়ে আমরা অনেক কিছু বানাতে পারবো, যেমন দেখো এই যে চাকু, শোভেল, তারপর এক্স পিক্যাক্স, এগুলো সব বানাতে পারবো, এগুলো আমাদেরকে বহুত কাজে লাগবে। তো আমাদেরকে আরো অনেক কিছু জিনিস লাগবে, কিন্তু তার আগে যদি আমি একটা ইউটিউবে ভিডিও দেখেছি, নদীর পাশ দিয়ে আমরা যদি যেতে থাকি তাহলে আমাদেরকে ভিলেজার্স, আমরা আরে ভাই পড়লাম। তো আমি যেটা বলছিলাম যে নদীর পাশ দিয়ে আমরা যদি যেতে থাকি তো আমাদেরকে ভিলেজার্স পাওয়ার চান্স থাকে, আর ভিলেজার্সের কাছে সবকিছু থাকে। এটা কি ভাই আঁখ নাকি মার ভাই? তো দেখো ভাই, আমরা নদীর পাশ দিয়ে হেঁটে যাচ্ছি, যদি আমরা কোনো ভিলেজ পেয়ে থাকি তো খুব ভালো হবে। তো আমাদেরকে নিজের ঘর বানানোর জন্য আমাদেরকে একটা জায়গা দরকার। এই এই ভেড়া এই, তো আমাদের এই ভেড়াগুলো, এই ভেড়া এই এই ভ্যাঁ ভ্যাঁ করবি না এই, তাহলে এত মারলাম তুই মরিস না কেন রে? তো ভাই এদের এদের যে উলগুলো আছে এগুলো দিয়ে আমরা বেড বানাবো, আমাদের বিছানা, এত স্বার্থপর আমরা। ও ভাই ভাই, আমরা ভিলেজ পেয়ে গেছি ভাই। ও ভাই লাকি ভাই, ভাই আমি শুনেছি যে ভাই ভিলেজ পাওয়া অনেক মুশকিল, আর আমি এত ইজিলি পেয়ে গেলাম, আমার বিশ্বাস হচ্ছে না ভাই ভিলেজ। তো ভাই কোনো ঘরের মধ্যে ঢুকি ভাই, সব জিনিসপত্র চুরি করব, কিন্তু তোমাদেরকে আমি বানিয়ে দেখাবো, টেনশন নিও না। এই দেখো এটাকে ক্রাফটিং টেবিল, এটা বেড, তোমরা দেখতে পাচ্ছ যে আমার ভাই বহুত খিদে পেয়ে গেছে। তো আমি এদের ফসল থেকে ভাই জিনিসপত্র সব নিয়ে নেবো ভাই, চুরি করবো ভাই চুরি। ও ভাই রাত তো হয়ে গেল ভাই। তো গাইস এগুলো সব গম, ঠিক আছে, এগুলো গম, এগুলো দিয়ে আমরা এখন ব্রেড বানাবো। এগুলো সব বানাইতে লাগে নিজে, কিন্তু আমরা ভাই এই গ্রাম গ্রাম পেয়ে গেছি ভাই ভাগ্য মতো, চুরি করে নিয়ে নিচ্ছি সব। সবার প্রথমে একটা ভিলেজারের ঘরে ঢুকো, এই যে ঘরে ঢুকে এলাম। এই 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 ওঠ সালা ঘুমাচ্ছে, ওট ওট। সবার আগে ক্রাফটিং টেবিলে এই গাছের ডালগুলো দিয়ে আমাদেরকে প্ল্যাঙ্কস বানাতে হবে, ওক প্ল্যাঙ্কস, ঠিক আছে। তো এই প্ল্যাঙ্কসগুলো দিয়ে আমরা এই যে চাকু মাকু এগুলো সব বানাতে পারবো। আমাদেরকে ওক প্ল্যাঙ্ক প্ল্যাঙ্কস নিতে হবে, তারপরে এটার দুটো এঙ্গুলো রাখতে লাগবে স্টিক, যতগুলো বানানোর ইচ্ছা ততগুলো আমরা নিব, মানে যতগুলো আমাদের কাছে থাকবে ততগুলো বানানো যাবে। তো সব, তারপরে এই স্টিকগুলোকে এরকম করে দুটো রাখতে লাগবে, তারপরে এই যে এইগুলো এগুলো উপরে রাখতে লাগবে, তারপরে আমাদের কাছে এটা হয়ে গেল পিক্যাক্স। আর এই পিক্যাক্স দিয়ে আমরা এই করতে সর্বদা একে ভাগাবো, ভাগ সাল এই ভাগ ভাগ ভাগ। আবার আসলি তুই, আইসে মস্ত ঘুমাই গেল না, তোর বিছানায় ভেঙে দেবো আমি, এবার কোথায় ঘুমাবি? হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ তাকাইস, কি কি তাকাইস? আ হ্যাঁ বলে ঘর থেকে পালাই গেল। তো রাত্রেবেলা জম্বি টম্বি ঘুরে দেখো, দেখো দেখো জম্বি। ও ভাই ও ভাই 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 ভাই, এত না এত না ভাই না। ও ভাই আমাকে খিদা লাগছে, আমার কে খিদা লাগছে ভাই। ওই ভাই
হেলথ আমার হেলথ না সরি 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 ও ভাই ভাই আমাকে তো মেরে ভূত করে দিচ্ছিল তো ভাই আমি জানি না কার ঘরে ঢুকেছি বিন্দাজ একজন ঘুমায় আছে একে আবার ডিস্টার্ব করতেছে এই চল চল বাড়া 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 তো ভাই এর রুমের মধ্যে দেখি কি কি আছে ও ভাই ব্রেড পেয়ে গেছি চলো কিছু খাবার পেয়ে গেছি আবার আসলো নাকি তুই আবার আসলি চল বাড়া ভাই ওর ঘরে এসে ওকে ধমকি তো গাইস এই আমি অনেক ইজিলি পেয়ে গেছি এই ব্রেড নেট এগুলা যেগুলা মানে স্টার্টিং যারা করে ওরা এত সহজে এত কিছু পায় না তো বর্তমানে আমরা ঘুমিয়ে যাই তো আমাদের কাছে বেড আছে এই যে বেড চলো আমরা ঘুমিয়ে যাই দি নেক্সট ডে ভাই ভালো ঘুম হয়ে গেল এবার আমরা যাই কাজে লাগি ভাই এই গ্রামবাসীদের আজকে আমরা অনেক ডিস্টার্ব করেছি তাই না কি ভালো আছিস তো হ্যাঁ বললো দেখলা হ্যাঁ বললো কিন্তু তো চলো গাইস আমরা গ্রামবাসীদেরকে বেশি বিরক্ত করব না আমরা নিজের ঘর বানাবো সবার আগে তো ঘর বানানোর জন্য একটা ভালো লোকেশন আমি খুঁজছি যেখানে আমি আর আমার ঘরটা দেখতে অনেক ভালো লাগবে তো এমন কোন লোকেশন লাগবে যেখানে আমাদের ঘরটা দেখতে একদম ঝাকাস লাগে ভাই আমরা ও ভাই এই জায়গাটা অনেক ভালো লাগছে গাইস তো আমার মনে হচ্ছে এই জায়গাটা অনেক ভালো ঘর হবে তো কালকে যে আমরা পিকাস বানিয়েছিলাম রাত্রেবেলা তো সেগুলো এখন কাজে দিবে এখন এটা দিয়ে আমরা উডেন ইসে খুঁড়বো তো অ্যাকচুয়ালি গাইস সবার আগে আমাদেরকে একটা পাথর খুঁজতে হবে মানে পাথরের যে ইসেগুলো থাকে তো সেগুলো দিয়ে আমরা এই কাঠের কাঠের যে হাতুড়ি বানিয়েছি যা যেটাই পিক্যাক্স যেটাই বলো তো সেটা আমরা লোহার বানাবো তাহলে তাড়াতাড়ি আমাদের সব কিছু কাটবে তো আমাদেরকে পাথর খুঁজতে হবে সবার আগে তো দেখো এগুলো আমাদেরকে কিছু স্টোন লাগবে তো আমরা আগে স্টোন কিছু কয়েকটা নিয়ে নিই তো গাইস স্টোন দিয়ে না অনেক কিছু হয় তোমরা ঘরের ওয়াল বানাতে পারবা অনেক কিছু অনেক কিছু ভাই টোটাল আমাদের কাছে 25টা স্টিক আছে তো এবার আমরা দিয়ে এটা দিয়ে অনেক কিছু বানাবো লোহার এই যে পিক্যাক্স বানাবো তো ভাই আজকে আমাদেরকে ফটাফট ঘর বানাতে হবে তো যেমন তেমন করে ভাই আমরা মাইনিং শুরু করি আমাদের কাছে অনেক আমাদেরকে অনেক লোহা লাগবে Few moments later ওই যে আমি অনেক দূর মাইনিং করেছি এখন দেখি আমার কাছে কত কিছু আছে 40টা আমাদের কাছে ইস্যু হয়ে গেছে আর আমি অনেকগুলো কয়লাও পেয়েছি তো এবার তোমাদেরকে আমি বলছি যে কিভাবে বানাতে হয় দেখো প্রথমে ক্রাফটিং টেবিলটাকে এখানে রাখতে হবে তারপরে ক্রাফটিং টেবিলে গিয়ে আর দেখো টর্চ বানানোর জন্য যে কয়লাটা পেয়েছি সেটা এখানে রাখতে হবে আর নিচে স্টিক রাখতে হবে তারপরে আমরা টর্চ পেয়ে যাবো ও ভাই সন্ধ্যা হতে চললো ভাই ফটাফট আমাদেরকে আমাদের কাজ শুরু করতে লাগবে তো চলো ফটাফট আমরা মাইনিং শুরু করি তো দেখো ভাই টর্চ হাতের মধ্যে নিয়ে এখানে মারতে হবে আর এই যে দেখো এগুলো যে দেখতে পাচ্ছ এগুলো সব কোল আমরা কোল সবগুলো নিয়ে নিই কারণ কোল আমাদেরকে রান্না খাওয়ার কাজে দিতে পারে One eternity later. চল ভাই বাইরে এখন দেখি কি হচ্ছে ওই যে ভাই জম্বি এই ও ভাই 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 একটু বেশি শক্তিশালী ভাই এই এই ও ভাই ও ভাই ও ভাই ভাই মারিস না মারিস না ভাই আমাকে মারবে ও ভাই অনেক এই এতগুলো জম্বি ভাই কতক্ষণ ধরে আমি জেসিবির খোদাই করলাম এগুলা যদি এখন না পাই ভাই এটা কোথায় রিস্পন হলাম আমি ভাই এটা কোন জায়গা হোয়াট এ মার 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 মারে ফেল মারে ফেল ভাই কমসে কম ভিলেজটাতে ভাই রিস্পন করাতে এটা কোথায় রিস্পন করালো ভাই এখনো ভিলেজটা আমাকে খুঁজতে হবে গাইস ততক্ষণ আমি আমার এই ভিলেজটা খুঁজে আসি তো তোমরা ততক্ষণ ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তো আর কমেন্টে জানো যে আমি আমার গ্রামটাকে আবার ফেরত পাবো খুঁজে পাবো কি না সেই ভিলেজটিকে কমেন্টে জানো বাকি দেখা হচ্ছে নেক্সট এপিসোডে বাংলা গেমার